ঢাকার খালগুলো রক্ষায় এর সীমানা নির্ধারণের দাবি জানিয়েছে নদী নিরাপত্তায় কাজ করা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ। শিগগিরই আদি বুড়িগঙ্গা নদীর সীমানা নির্ধারণ শুরু করা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শফিক আহমেদের রিপোর্ট। দখল দূষণে কোনো মতে সীমিত অস্তিত্ব নিয়ে টিকে আছে রাজধানীর ২৬টি খাল। একসময় খালগুলো ঢাকার চারপাশের চার নদীর সঙ্গে যুক্ত থাকলেও এখন সম্পর্কহীন। তবে রাজধানীর রামচন্দ্রপুর খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান আশাবাদী করে তুলেছে নগরবাসীকে। নদীর পানি খাওয়া যেত, কিন্তু এখন কিন্তু সে নদীর পানি তো খাওয়া তো দূরের কথা, নদীর সামনে আসা যায় না, এত পচা ময়লা দুর্গন্ধ, সেখান থেকে অনেক ধরনের অসুখ বিসুখ ছড়ায়। এখন কিন্তু সে মাছ পাওয়া যায় না। হাইকার খালের ওইখানে দেখবেন কচুরি পানা দিয়ে ওইটা পুরো ভরাট করা, বর্জ্যগুলো তারা ওইখানে ফেলতেছে, তো এইভাবে করে আস্তে আস্তে ভরাট করতেছে। বুড়িগঙ্গা আদি চ্যানেল রহমতবাগের পিছনে যদি যান দেখবেন প্রতিদিন দুই ফিট চার ফিট করে এক একজন ভূমি তাদের বাড়াইতেছে। বুড়িগঙ্গা ও তুরাগের খালগুলোর সবশেষ অবস্থা পরিদর্শন করে হতাশা প্রকাশ করে নদী নিরাপত্তায় কাজ করা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ। নদী ও খালের ব্যবস্থাপনায় সরকারি সংস্থাগুলোর সমন্বয় চান পরিবেশ কর্মীরা। যেখানে এসে মিশবে রামচন্দ্রপুর খাল এই তুরাগ নদীর সঙ্গে, তো সেই জায়গাটিকে আমরা এখন এখানে দেখলাম যে দুই দিকে যার যার ইচ্ছা মতো কিন্তু জায়গা নিয়ে নিয়েছে, দখল করেছে। যদি সীমানা পিলার স্থাপন করা হয় তাহলে আমরা ধরে নিতে পারবো যে পরবর্তীতে এই খালটি টিকবে। আমরা শুনছি যে এই খালগুলো রক্ষা করে এখানে বিভিন্ন রকমের ওয়াটার ওয়ে এবং এখানে ওয়াটার বাস ব্যবস্থা করা হবে যেন মানুষ চলাচল করতে পারে, কিন্তু ২০ ফিট খাল বা ৪০ ফিট খাল দিয়ে ওয়াটার বাস আমার মনে হয় না সম্ভব হবে। দখল দূষণ ঠেকাতে আরও সময় প্রয়োজন বলে মনে করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একবার মতন ওই ভূমি দস্যুরা সেই আদি চ্যানেল বা নদী দখলে লিপ্ত নাই বললেই চলে আমাদের তিনটি ওয়ার্ডে। অনেক পরিবর্তন আসছে, ইনশাআল্লাহ মাননীয় মেয়র মহোদয় আগামী মার্চের ফার্স্ট উইকেই আমাদের বুড়িগঙ্গা আদি চ্যানেল যেটা সুতা খাল বলে সেই খালের উত্তোলনের এবং সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে। দ্রুত ঢাকার সবগুলো খালে নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন নগরবাসী। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।